জিয়াউর রহমানের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ উপস্থাপন করেন তারা তখনকার মতো এখনও জিয়াউর রহমানের প্রচণ্ড জনপ্রিয়তায় ভীত। আমি সেই সময় বেশ কিছু ঘটনাবলী আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এইসব ঘটনাবলী বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ প্রতিটি নেতাকর্মীর একান্তভাবে জরুরিভাবে জানা উচিত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কি সেগুলো? এক, শেখ মুজিবকে হত্যার পর বাকশাল নেতা মোশতাক রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন, গঠন করেন মন্ত্রিসভা। শেখ মুজিব মন্ত্রিসভার প্রায় সকলেই মোশতাকের মন্ত্রিসভায় শপথ নেন। দুই, মোশতাক সারা দেশে সামরিক আইন জারি করেন, ওই সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। তিন, শহীদ জিয়া সে সময় ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। চার, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে মোশতাক মন্ত্রিসভার শপথে যাননি জিয়াউর রহমান, বিজয়ের বেশে গিয়েছিলেন তাহের ইনু বাহিনী এবং তৎকালীন মুজিব বিরোধী নেতারা। পাঁচ, শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আরও কমপক্ষে 10 দিন অর্থাৎ 24 আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ ছিলেন সেনাপ্রধান। ছয়, রাষ্ট্রদূত হিসাবে মোশতাক সরকারি চাকরি কনফার্ম করার পরে সেনাপ্রধানের পদ ছাড়েন শফিউল্লাহ। এরপর যথানিয়মে ডেপুটি চিফ অফ স্টাফ থেকে প্রমোশন পেয়ে 25 আগস্ট সেনাপ্রধান হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইয়াং লিডার্স, এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। সেনাপ্রধান সাত, সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিয়ে রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন শহীদ জিয়া। আট, জিয়াকে মেনে নিতে পারেননি ব্রিগেডিয়ার খালেদ মোশারফ, তিনি ভেতরে ভেতরে জিয়াউর রহমানকে সরানো চক্রান্ত শুরু করেন। নয়, চক্রান্তের অংশ হিসাবে খালেদ মোশারফ 1975 সালের 2রা নভেম্বর সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করেন। দশ, ব্রিগেডিয়ার খালেদ মোশারফ 3রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মোশতাকের অনুমোদন নিয়ে মেজর জেনারেল হিসাবে নিজেই নিজের প্রমোশন নেন এবং এরপর প্রশাসন চলে খালেদ মোশারফের ইশারায়। ১১, 1975 সালের 5ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোশতাক। তার আগে মোশতাক এবং খালেদ মোশারফ বিচারপতি সাইমকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন 6ই নভেম্বর। বিচারপতি আবু সাদাত সাইম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। শেখ মুজিব পাকিস্তানে পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন 1972 সালের 10ই জানুয়ারি। এর 2 দিন পর 12ই জানুয়ারি বিচারপতি সাইমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 12, 15ই আগস্ট থেকে মোশতাক শফিউল্লাহ জারি করা সামরিক আইনে বহাল থাকায় রাষ্ট্রপতি সাইম একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন। উল্লেখ, 7ই নভেম্বর সংঘটিত হয় সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। শহীদ জিয়াকে বের করে আনা হয় বন্দী দশা থেকে। এরই মধ্যে ঘটে যায় অনেক ঘটনা। 3রা নভেম্বর জেলের অভ্যন্তরে সংঘটিত হয় চান নেতা হত্যাকাণ্ড। আবারও এদিকে 6ই নভেম্বর পাল্টা কুতে নিহত হন খালেদ মোশারফ। 1977 সালের 20শে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সাইম। 14, এ সময়কালে জিয়া ছিলেন সেনাপ্রধান এবং DCMLA। 15, 1977 সালের 20শে এপ্রিল প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি সাইম। এরপর প্রেসিডেন্ট এবং উত্তরাধিকার হিসেবে প্রধান আইন প্রশাসকের দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
16 1978 সালের 3রা জুন সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন শহীদ সিয়া। ওই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন 10 জন। 17 1979 সালের 18 ফেব্রুয়ারি মে মাসে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 207টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ পায় 39টি আসন। নির্বাচনে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। 18 1978 সালের মে মাসে শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির উপর জনগণের আস্থা আছে কিনা সেটি যাচাইয়ের জন্য 30 মে গণভোট অনুষ্ঠিত হয়। 20 জিয়াউর রহমান সামরিক আইন জারি করেননি। 15ই আগস্ট সামরিক আইন জারি করেন মোশতাক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইন প্রত্যাহার করেন। 21 জিয়াউর রহমান ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করেননি। ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করেছিল মোশতাক সরকার 1975 সালের 26শে সেপ্টেম্বর। 22 জিয়াউর রহমান দালাল আইন বাতিল করেননি। 1975 সালের 31শে ডিসেম্বর দালাল আইন বাতিল করেছেন তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইন, যে কিনা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিল শেখ মুজিব কর্তৃক।